কাছে ছিল আমার, তবু হারালাম ওকে। কেন কেন পারলাম না আমি ওকে বাঁচাতে? এটা কি আমার ওকে ভুল বোঝার পাওনা? হাজবেন্ড হিসেবে আমার ডিউটি ছিল ওকে গার্ড করা, কিন্তু আমি ওকে এই বিপদের মধ্যে ঠেলে দিয়েছি। আমি রেসপন্সিবল সব কিছুর জন্য, কিন্তু আমি হ্যাঁ বিশু বলো, তুমি কোথায় সাতকি? আমি আমি কি হচ্ছে সাতকি, তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? আমি কনককে বাঁচাতে পারলাম না পিসু, ওকে হাতের কাছে পেয়েও আমি কি বলছো তুমি সাতকি? কনককে তুমি কোথায়? পিসু আমি এইসব ভেবে তুমি মন খারাপ করো না সাতকি, ওরা বেশি দূর যেতে পারেনি। তুমি ফিরে এসো, আমি দেখছি। পিসু আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি সাতকি, যা ব্যবস্থা করার আমি করছি। আমি তোমাকে কথা দিচ্ছি সাতকি, 24 ঘন্টার মধ্যে যেভাবেই হোক বৌরানীকে আমি খুঁজে বের করবই। পিসু যাই বলো, আমি জানি কনককে ফিরে পাওয়া অত সহজ হবে না, হয়তো চিরদিনের মতোই হারিয়ে যাবে ও। বুঝে না বুঝে যত কষ্ট আমি কনককে দিয়েছি, ভগবান হয়তো সব আজ আমাকে এভাবেই ফিরিয়ে দিলেন। তুমি কি বলছো অলি? তুমি কি করে কনকের সঙ্গে এরকম ব্যবহার করতে পারো? আমি ভুল করেছি ছোট মা, খুব বড় ভুল। ভুল নয় অলি, বিরাট বড় অন্যায়। তুমি কনককে অসম্মান করে কথা বলেছো। আমি আগে এতটা বুঝতে পারিনি, কিন্তু এখন যখন বলছো তখন আমি জানি ছোট মা তুমি আমাকে কি ভাবছো, কিন্তু বিশ্বাস করো আমি যে সিচুয়েশনের মধ্যে ছিলাম তাতে কোনো সিচুয়েশনই কনককে ভুল বোঝার কারণ হতে পারে না অলি। আসলে ছোট বোধ আমি ওকে এক্স্যাক্টলি এই কথাটাই বলেছি, কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে বলো। বলি তুমি যথেষ্ট বড় হয়েছো, নিজের বোধ বুদ্ধি হয়েছে, নিজে বিবেচনা না করে একজন মানুষের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করলে, তাকে অসম্মান করলে, এই শিক্ষা তো আমি তোমাকে দিইনি অলি। আমি জানি ছোট মা আমি ক্ষমা চাওয়ার মতো অবস্থাতেও নেই, আমি জানি না আমি এটা কি করে করলাম। আমি আগের ভুল থেকে শিক্ষা না নিয়ে আবার নতুন করে বৌরানীকে কষ্ট দিলাম, ওকে অবিশ্বাস করলাম। আমার সাথে এটাই হয় জানো তো ছোট মা, আমি যখন কিছু ভাবি, যখন কিছু করার চেষ্টা করি, তখন ঠিক উল্টোটাই হয়। কেন এরকম হয় ছোট মা বলো না, কেন এরকম হয়? আমি তো তোমার শিক্ষায় বড় হয়েছি, তাহলে আমি কেন তোমার মতো হতে পারলাম না? আমি তোমাকে একটাই পরামর্শ দিতে পারি অলি, তুমি এখন যথেষ্ট বড় হয়েছো, প্রাপ্তবয়স্ক হয়েছো, নিজের ভালো মন্দ নিজে বুঝতে শিখেছো। আগে বোঝো তুমি নিজে কি চাও। তুমি যদি তোমার লক্ষ্যে স্থির থাকতে পারো তাহলে তোমাকে বিভ্রান্ত করবে কে? বোধহয় ওনার একটা অদ্ভুত দোটা না, একটা অন্যরকম সিচুয়েশনে ছিল, ওর মাথা ঠিক ছিল না অ্যাকচুয়ালি। কিন্তু কোনো কারণে কনকের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণ হতে পারে না অলি, আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করি না ছোট বৌদি। হ্যাঁ, একজন তোমার সাথে দেখা করতে চাইছেন। কে? অচেনা একজন, এই কার্ডটা তোমাকে দিতে বললেন। বৌরানীকে খুঁজতে একটা ডিটেকটিভ লাগাতে হয়েছে।
ওরে বাবা রে, সত্যি কনকটা লাগ বটে। হ্যাঁ বাপরে, আরে বৌমনি, যত হাসি তত কান্না কইয়া গেছে রাম শর্মা। আমার কি, আমি আজ আসি কাল দেশে চইলা যামু, তখন তখন তো তোমারই সব সামলাইতে হইব। তো কি মনে হয় আপনার মাধুমাসি ডিটেকটিভ এসে আমাকে ধরবে? আরে সে খুঁজুক না, ঘরের গাদায় খুঁজুক, সুচকুচে মরুক, আমার কি। আরে তবু তবু সাবধানের মার নাই। হ সাবধানের মার নাই। দেখো আমার দিদি, আমার দিদি বড় ভালো মানুষ, হকে জিনিস চাইতে জানে না। এবারে আয়সা তোমারে মনে ধরলো তাই কইলাম। তাই কইতাছি বৌমনি, যা নিজে তা কখনো চাইল না। আরে ওই ইন্দিরা চৌধুরী, ইন্দিরা চৌধুরীর মনে যে কি ঘুরতাছে তা তো কেউ জানে না। আপনি একদম নিশ্চিন্ত থাকুন মাধুমাসি, ডিটেকটিভ যাক না ডালে ডালে, আমি তো আছি পাতায় পাতায়, যা খুশি করুক। একটা কথা কি বলুন তো মাধুমাসি, কনকে এই অবস্থায় খুঁজে বের করা না শিবেরও অসাধ্য। ইয়েস, এই চৌধুরী ম্যানশনে এখন রাজকর্ষিত একজনই, দ্যাট ইজ আপনাদের সবার ফেভারিট বৌমনি। বলেছিলাম একদিন এখানে আসবো, তাই এলাম। তবে টাকা নিতে নয়, এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে দেখা করে যাই। খুব ভালো করেছেন, আসুন প্লিজ, বসবেন আসুন। ও আলাপ করি দীপ, ইনি মিস্টার চ্যাটার্জি। প্রদীপ চ্যাটার্জি। আমার ননদ শ্রীপর্ণা, আমার মেয়ে অলি। নমস্কার। আপনারা কথা বলুন, আমরা একটু আসছি, ভেতরে যেতে ছোট বউ। এসো চা জল। হ্যাঁ আনছি, প্লিজ বসুন। আপনাকে দেখে বা আপনার কথা শুনে কিন্তু একবারও মনে হয়নি আপনি এরকম একটা প্রফেশনের সঙ্গে যুক্ত। ভাগ্যিস ডিটেকটিভকে দেখে বোঝা গেলে সেটা তো মুশকিল। তবে আমি শখের ডিটেকটিভ, কার্ডটাও শখ করেই বানানো। তবে আমার মনে হচ্ছে আপনি এমনি এমনি এখানে আসেননি, কোনো একটা কারণ আছে বলে এসেছেন। আপনি তো আমাকে বেশ অবাক করলেন। হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, সেদিন আমি একজন মানুষ হিসেবে আমার ডিউটি করেছিলাম, কিন্তু আমার মনে হলো এর পেছনে কোনো রহস্য আছে। দয়ানন্দবাবুকে দেখে আমার নিপাট ভদ্রলোক বলে মনে হয়েছে, কোনো ঝুট ঝামেলার মধ্যে জড়ানোর মানুষ উনি নন। কিন্তু কেন তাকে কারা এইভাবে মারবে আমি অনেক ভেবেছি, অনেক ভেবেছি। পরে কিরকম একটা অস্বস্তি হচ্ছিল, পরে মনে হলো আমি যদি আপনাদের কোনোভাবে হেল্প করতে পারি তাই। আপনি আমাকে অবাক করলেন মিস্টার চ্যাটার্জি, ইনফ্যাক্ট আরেকবার অবাক করলেন। কোনো মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো সেটা একরকম, কিন্তু তারপরে আপনি এটা নিয়ে ভেবে এখানে এসেছেন আমাদের হেল্প করবেন বলে, এইটা আজকালকার যুগে দেখা যায় না। তার মানে আমি যেটা ভাবছি সেটা সত্যি, তাই তো? মানে এটার পেছনে কোনো ঘটনা আছে, আমাকে কাইন্ডলি একটু বলবেন। হ্যাঁ আপনাদের পারিবারিক ব্যাপার হতেই পারে, আমাকে নাই বলতে পারেন, কিন্তু আমি জাস্ট কিউরিয়াসিটির জায়গা থেকে এটা জানতে চাইছিলাম। না তেমন কোনো ব্যাপার নয়, আসলে ঘটনাটা যত দিন যাচ্ছে তত আরো জটিল, আরো খারাপ দিকে চলে যাচ্ছে। যেমন আমার পুত্রবধূ কনক, সেইটুকুই আমরা জানি। কনক কোথায় আছে, কেমন আছে, কি করে ওকে ফেরত পাবো আমরা জানি না।